বন্ধুরা এই গরমে রাতে ঘুমানোর আগে এটা মুখে মাখো রাতে ঘুমানোর আগে যদি এইটা মুখে মেখে নিতে পারো তোমরা দেখবে তোমাদের মুখ থেকে বয়সের চাপ মেছেতার দাগ পিগমেন্টেশন তো দূর করবেই তার সাথে সাথে কালো কুচকে যাওয়া ত্বককে ফর্সা টান টান করতে সাহায্য করবে এটি দারুণ একটি জিনিস হচ্ছে বন্ধুরা এটা রাতারাতি তোমাদের ত্বক থেকে বয়সের ছাপ মুছে দিয়ে এরকমই স্কিনকে গ্লোয়িং করে দিতে পারবে স্কিনে একটা ফর্সা টান টান উজ্জ্বলতা নিয়ে আসবে তো বন্ধুরা এই ম্যাজিক রেমেডিটা তৈরি করার জন্য আমাদের লাগবে চাল আর ফ্ল্যাক্সিড মানে তিসির বীজ এই চাল আর ফ্ল্যাক্সিড দিয়ে আমরা তৈরি করব আজকে অ্যান্টি এজিং একটা সিরাম যেটা আমাদের স্কিনকে বয়স অনেক বেশি কমিয়ে দেবে যদি পঞ্চাশের বয়সে স্কিন তোমাদের প্রচণ্ড কুচকে গেছে স্কিনে দাগ ছোপ হয়ে গেছে স্কিনে কোনো জেল্লা নেই গ্লো নেই তাহলে এটা বেশ কিছুদিন মাখতে পারো তো দেখো এখানে এক চামচ আমি চাল নিয়েছি আমি এখানে আতপ চাল নিয়েছি এক চামচ আতপ চালের সাথে এক চামচ এই তিসির বীজ কিংবা ফ্ল্যাক্স সিড যেটাকে বলা হয় সেটা মেশাতে হবে যেটাকে হিন্দিতে বলা হয় আলসিকা বীজ তো এক চামচ চাল আর এক চামচ এই তিসির বীজ কিংবা ফ্ল্যাক্সির আমি মিক্স করে নিলাম এরপরে আমি এখানে হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা বেশি পরিমাণ একটু তৈরি করে মানে দশ দিনের মতন তৈরি করেও ফ্রিজে রেখে দিয়ে প্রত্যেক দিন ব্যবহার করতে পারো এবার গ্যাসে একদম হালকা আঁচে এটাকে বসিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এই চাল থেকে চালের যে মাঠটা বেরোয় সেটা যতক্ষণ না বেরোচ্ছে আর টিশির বীজগুলো থেকেও একটা জেল বেরোয় দেখবে সেই জেলটা দুটোই আমাদের এখানে প্রয়োজন আর এই দুটোই অ্যান্টি এজিংয়ের কাজ করে এটা স্কিনকে খুব টান টান করে দেবে কুচকে যাওয়া চামড়া তো টান টান করেই চোখের তলার কালিও পর্যন্ত দূর করে দেয় এবং চোখের তলায় গর্ত হয়ে গেছে সেই সমস্ত জিনিস দূর করে দিয়ে স্কিনকে খুব সুন্দর করে দেয় রাতারাতি একদিন লাগালেই তোমরা এটার বুঝতে পারবে যে কত ভালো রেজাল্ট দিয়েছে তোমাদের এবার এটা বেশ কিছুক্ষণ ফোটাবার পর যখন দেখবে একটু ঘন হয়ে এসছে গাঢ় হয়ে এসছে তখন এটা নামিয়ে নেবে নিয়ে গরম অবস্থাতেই এটাকে ছেঁকে নিতে হবে তো গরম অবস্থায় এটাকে ছাঁকবে ঠান্ডা অবস্থায় কিন্তু ছাঁকতে পারবে না তাই গরম গরমেই এটা ছেঁকে নিতে হবে তোমাদের গরম অবস্থায় ছেঁকে নেবার পর দেখো এই রকম একটা জেল তোমরা পেয়ে যাচ্ছ এবার এইটি তৈরি করে তোমরা ফ্রিজে এটাকে রেখে দিতে পারো তবে এটা এই অবস্থায় রাখলে হবে না জমে যাবে তাই এর মধ্যে আমাদের মেশাতে হবে এক চামচ মধু তো এখানে মধুও যেমন কি অ্যান্টি এজিংয়ের কাজ করে মধু স্কিনে গ্লো আনে স্কিনকে টান টান করে দাগ ছোপ দূর করে তাই এক চামচ মধু এর মধ্যে মিশিয়ে তারপরে এটাকে ভালো করে গুলে নিয়ে এবার এটা একটা কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিতে পারো সাত থেকে দশ দিন ব্যবহার করার জন্য এইবার চলো আমি তোমাদের বলি যে এটা কিভাবে ব্যবহার করবে এটা দিনে দুবার ব্যবহার করবে তো দেখো এবার এটা দু ভাবে তৈরি করে নিয়েছি আমরা তো এক রকম তো আমি প্রথমে দেখিয়ে দিলাম মধু দিয়ে তৈরি করে নেবে আর দ্বিতীয়টায় কি করবে একটু বেসন নেবে এক চামচ এক চামচ বেসনের মধ্যে এই তিসির আর চালের বীজের যে আমরা সিরামটা তৈরি করেছি এটা মেশাবে এটা দিয়েই তো এটা দিয়েই তোমাদের মেশাতে হবে বেসন রকম জল কিংবা অন্য কোনো কিছু দেবে না তো এটা দিয়ে এইভাবে ভালো করে তোমাদের বেসনটা গুলিয়ে মেখে গুলে নিতে হবে তো বন্ধুরা এই ব্যাসন দিয়ে যেটা সেটা আমরা দিনের বেলা মাখব আচ্ছা এইবার ব্যাসনের মধ্যে মেশাবে তিন চার ফোঁটা গ্লিসারিন যেহেতু এটা একটা এজিং ফেস প্যাক তৈরি করছি তাই অ্যান্টি এজিং যে যে জিনিস সেগুলো দিলে তবে স্কিনে জেল্লা বাড়বে স্কিন টান টান হবে বয়সের ছাপ দূর করবে দাগ ছোপ দূর করবে আর স্কিনকে ফর্সা গ্লোয়িং বানাতে সাহায্য করবে তো দেখো একটা বেসন দিয়ে রেডি হয়ে গেছে আর একটা নর্মাল রেডি হয়ে গেছে এবার রাতে কি করবে যেটা আমরা মধু দিয়ে শুধু তৈরি করেছিলাম এইটা এইটা তোমরা রাতে মাখবে তো রাতে ঘুমানোর আগে তোমরা কি করবে এটা নিয়ে নেবে একটি বাটির মধ্যে অল্প করে বার করে নেবে এটাকে নিয়ে সারা মুখে ভালো করে এটাকে লাগিয়ে নেবে এই সিরামটা আর বিশেষ করে চোখের তলায় লাগাবে কারণ চোখের তলায় যাদের ভাঁজ পড়ে গেছে চোখের চারিপাশের চামড়া কুচকে গেছে প্রচণ্ড বয়সের ছাপ পড়ে গেছে স্কিন ঝুলে গেছে সারা মুখে খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে নিয়ে হালকা হালকা হাত দিয়ে আঙুলের সাহায্যে একটু মাসাজ করবে চোখের চারিপাশে গোল গোল করে ঘুরিয়ে এটা দিয়ে মাসাজ করবে তিসির বীজ আর চালের যেটা হচ্ছে ভাতের মার দুটো কিন্তু দুর্দান্ত কাজ করে স্কিনকে সত্যি দারুণভাবে ব্রাইটন করতে আর টাইট করতে সাহায্য করে দশ পনেরো মিনিট এটা মুখে মেখেই রেখে দেবে এই অবস্থাতে আর তারপর একটি ভিজে টাভাল দিয়ে মুছে নিয়ে জল দিয়ে মুখটা ধুয়ে কোনো হালকা করে কোনো ময়শ্চারাইজার কোনো ক্রিম অথবা নাইট ক্রিম যদি রাতে লাগাও লাগাতে পারো তোমরা দেখবে এটা স্কিনে দারুণ গ্লো নিয়ে আসবে তোমাদের আর সকালবেলা কি করবে সকালে লাগাতে পারো অথবা স্নান করার সময় বেসন দিয়ে যেটা আমি তোমাদের তৈরি করে দেখালাম সেটা লাগাবে তবে এটা যে যাদের শুধু বয়স হচ্ছে তারা না এটা প্রত্যেকে ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ এটা একদমই ন্যাচারাল জিনিস হচ্ছে একদম তাই এটা যে কোনো বয়সের যে কেউ ছেলেরা মেয়েরা প্রত্যেকে এটা ব্যবহার করতে পারে স্কিনকে টান টান করার জন্য স্কিনের যত রকমের স্কিনের প্রবলেম আছে সেগুলো দূর করে দেয় এই তিসির বীজ আর ভাতের মার। তাই এই দুটো জিনিসকে এইভাবে ব্যবহার করতে হবে দেখো দিনের বেলায় স্নান করার আগে অথবা সকালবেলাও তোমরা এটা মাখবে মুখে আর এটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করবে দেখো এটা পুরো শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ স্কিনে দেখো পুরো শুকিয়ে গেছে এরকমভাবে যখন সম্পূর্ণ এটা শুকিয়ে যাবে তখন একদম ভালো করে ভিজিয়ে নেবে একটা ছোট টাওয়াল রুমাল আর এটা মুখ থেকে মুছে ফেলবে তাহলে যত নোংরা ময়লা যা কিছু আছে সেটা তো তুলেই দেবে তার সাথে স্কিনকে দেখো টান টান আর গ্লোয়িং করবে তারপরে ভালো করে মুছে নিয়ে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে নেবার পরে কোনো ডে ক্রিম কোনো ময়শ্চারাইজার কিছু লাগিয়ে নেবে আর রোদে যখন বেরোবে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে তো দেখো এইভাবে এজিং এই সিরামটা তৈরি করে বাড়িতে মেখে দেখো দারুণ কাজ দেয় মাত্র কয়েকদিন ব্যবহার করলেই তোমরা স্কিনে কিন্তু তফাত বুঝতে পারবে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে